আপনাদের সাথে যেহেতু গত উইকে ক্লাসটা হয় নাই, সো আপনাদেরকে একটা এক্সট্রা ক্লাস আমাকে দিতে হবে শিডিউল, কেননা এর আগের উইকে তিনটা ক্লাসে আমি নিয়েছি, বাকি তিনটা ডিপার্টমেন্টের সাথে সবগুলো ক্লাসে আমি নিয়েছি, তো আপনাদের সাথে ক্লাসটা আমার এক্সট্রা নিতে হবে, আদারওয়াইজ আপনারা পিছায় থাকবেন। স্যার আজকে না দুইটা ক্লাস একসাথে নেওয়ার কথা ছিল, এরকম তো কিছু বলিনি আমি, বলেছিলেন আধা ঘন্টা একটু এক্সট্রা নেবেন। আজকে অবশ্য আমার টাইম হবে না, আজকে আমি নিব না, এরপরে তাহলে হচ্ছে এই উইকে কি আপনারা এক্সট্রা টাইমে করবেন নাকি এরপরে উইকে এই টাইমে আমি আধা ঘন্টা বা 45 মিনিট বেশি ক্লাস নিয়ে নেবো? স্যার এটা বেটার হয়, উইকে আধা ঘন্টা একটু বেশি নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। সবাই মিউট রাখবেন, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, সো এই কোর্সটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো আমরা মূলত এখানে মেকানিক্যালের বেশ কিছু বিষয়বস্তু খেয়াল করব। আর এর আগে আরেকটা বিষয় বলে নিই, যেহেতু আপনারা 1-2 কমপ্লিট করে 2-1 এসেছেন, বাট এখানে একটু ডিফারেন্ট হয়েছে বিষয়টা, কারণ হচ্ছে আপনারা এখনো 1-2 এর এক্সামটা দিতে পারেন নাই। সো আপনাদের 1-2 এ আমি একটা কোর্স নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তো 4-5 মাস আগ থেকেই কিন্তু হচ্ছে আমাদের সবকিছু অফ ছিল, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে একটা প্রবলেম আপনারা ফেস করতেই পারেন, সেটা হচ্ছে যে ওই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সটাতে আমি কি কি পড়াইছিলাম সেগুলো আপনারা ভুলে যেতে পারেন বা বিষয়গুলো মনে থাকবে না, এটাই স্বাভাবিক। যারা একটু নিয়মিত পড়াশোনা করছেন তারা হয়তো বা বিষয়গুলো জানেন, মিউট করে রাখেন তো সবাই। সবাই মিউট করে রাখেন, এই রোল 22 আপনি মিউট করেন। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সটা হচ্ছে আমি আপনাদেরকে পড়াইছিলাম, সো ওইটার পরীক্ষা এখন কখন হবে কবে হবে এটা তো কোনো নিশ্চয়তা নাই, হোপফুলি যদি সামনে আমাদের সিচুয়েশন ইম্প্রুভ করে তখন হচ্ছে হয়তো ফিজিক্যালি সবকিছু ওপেন হয়ে গেলে তখন হচ্ছে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনারা একটা প্রবলেম ফেস করতে পারেন যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ আমি কি কি টপিকস পড়াইছিলাম আমার পার্টে, সেটা আপনাদের মনে নাও থাকতে পারে, তো এই জন্য আমি এইবারও এই কোর্সটা নিচ্ছি 46 IP এর সাথে, তো ওদেরকে যেহেতু অনলাইনে নিচ্ছি এবং অনলাইনে নেওয়ার পর ওদেরকে আমি প্রত্যেকটা লেকচারের ভিডিও আপলোড করে দিচ্ছি, তো আপনারা যেহেতু পরীক্ষা দিবেন সামনে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিও গুলা দেখে নিতে পারেন চাইলে, সেক্ষেত্রে আপনারা কিছুটা হইলেও বেনিফিট বা হেল্প পাবেন। সো আমি ভিডিও লিঙ্ক হচ্ছে সিআর কে দিয়ে দিব, সো সিআর আপনি কাইন্ডলি সবাইকে দিয়ে দিবেন বিষয়টা মানে ভিডিওটা। জি আচ্ছা স্যার। আর এবার আসি, এবার আসি হচ্ছে আমাদের এই কোর্সটা নিয়ে, এই কোর্সটা মূলত ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএম এর পরের ভার্সন বলতে পারেন, তো এখানে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেশ কিছু টপিকস পড়ব, আমি মূলত আপনাদেরকে দুইটা পার্ট পড়াবো, মেকানিক্স আর মেকানিক্স এর মধ্যেই দুইটা পার্ট, মূলত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর হচ্ছে সলিড মেকানিক্স, সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দিয়ে আমি শুরু করব, এটার জন্য একটা বই ফলো করব, বেসিক্যালি একটা বই ফলো করব, এরপরে এর বাইরে থেকে যে বইগুলো থেকে আমি প্রবলেম গুলো দিব ওই বইগুলোর রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে দিব,
বাট বেসিক্যালি আমরা যে বইটা হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে সেই বইটাই ফলো করব। বিয়ার জনস্টনের যে বইটা, বিয়ার জনস্টন, তো ওইটা 9th এডিশন ফলো করলে হবে। ওইটা সফট কপিটা আপনারা গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে নেবেন। এবার আসি হচ্ছে আমরা আমাদের এই কোর্সের যে দুইটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে সলিড মেকানিক্স। তো সলিড মেকানিক্স হচ্ছে আমরা আরো অন্য আরেকটা বই থেকে পড়াবো, তো এটা আমি সেকেন্ড পার্টে পড়াবো। আমি ফার্স্ট পার্টে হচ্ছে আপনাদের ভেক্টর মেকানিক্সটা পড়াবো, এটা থেকে মোটামুটি 6টা চ্যাপ্টার পড়াবো। সো এই 6টা চ্যাপ্টার শেষ হলে তারপর হচ্ছে আমরা সলিড মেকানিক্সে যাবো। যেহেতু এখন হচ্ছে আমাদের নিউ ফ্যাকাল্টি জয়েন করে নাই, আমার সাথে কাউন্টার পার্টে আছে নিউ ফ্যাকাল্টি, সো নিউ ফ্যাকাল্টি যেহেতু এখনো জয়েন করে নাই, দ্যাটস হোয়াই এখন ফার্স্টে যে কয়টা ক্লাস হবে সবগুলা ক্লাসই আমি নিব। ক্লিয়ার? আর এখানে একটা আনসার্টেনিটি আছে, সেটা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে দুইটা সেমিস্টার যেহেতু আপনারা ক্লাস করতেছেন চলতেছে, তাহলে এমন হতে পারে যে দুইটা সেমিস্টারের পরীক্ষা একসাথে হবে কিনা। তো একসাথে হওয়ার প্রবাবিলিটি নাই বললেই চলে। মূলত যেটা হবে সেটা হচ্ছে যে ফিজিক্যালি যদি সবকিছু ওপেন হয়ে যায় তখন হচ্ছে আপনাদের আগের সেমিস্টারের পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে, পরবর্তীতে এই সেমিস্টারটা যতটুক পর্যন্ত পড়া হয়েছে তারপর থেকে কন্টিনিউ করা হবে। বোঝা গেছে স্যার? সেক্ষেত্রে কয়দিন পিএল দিতে পারে? পিএল অ্যাজ ইউজুয়াল যেরকম 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহ এরকম ভাবে দিয়ে দিবে আপনাদেরকে, মানে অ্যানাউন্সমেন্ট জানানো হবে। পিএল বলতে কি, ধরেন যে ফিজিক্যালি যদি ওপেন হয় তারপরে দেখা গেলো যে 2-3 সপ্তাহ আপনাদেরকে পরীক্ষার প্রিপারেশনের জন্য টাইম দেওয়া হলো, তারপর আপনারা পরীক্ষা দিবেন আর কি, অ্যাপ্রক্সিমেটলি 2-3 উইক দিবে। সো আমার লেকচারের জন্য আমি একটু বলি যে যেহেতু এটা অনলাইন ক্লাস, আমার নেটও অনেক সময় ডিস্টার্ব করে, আপনাদেরও করতে পারে, এটার সার্টিনিটি নাই কোনো, মানে নিশ্চয়তা নাই, কারণ আমার কারেন্ট চলে গেলে আমি আর আপনাদের ক্লাস নিতে পারবো না, কারণ আমি ওয়াইফাই ক্লাস নিচ্ছি। সো যেহেতু এটা একটা প্রবলেম, তো এই জন্য আমি যেটা করব যে আমার প্রত্যেকটা লেকচারের ভিডিও আমি আলাদাভাবে বানাই, সেটা হচ্ছে আমি আপলোড করে দিব। তো আপনারা ওই ভিডিওগুলা একটু কাইন্ডলি দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। যারা হচ্ছে ক্লাসের মধ্যে ডিসকানেক্টেড থাকেন বা যাদের নেট নাই বা নেট খারাপ, যারা আমার কথা শুনতে পাচ্ছেন না, এরকম হতেই পারে, তো সেক্ষেত্রে হচ্ছে ওই ভিডিও কন্টেন্ট যেগুলো দিব সেগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। ক্লিয়ার স্যার? এটাতে অনেক উপকার হবে আমাদের, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আমি এখনো একটা ভিডিও বানাই নাই, এই উইক শেষে আমি হয়তোবা দুইটা লেকচার মিলাই, যে দুটো লেকচার আমি নিয়েছি গত উইকে আর এই উইকে, এই দুটো লেকচার মিলাই আমি হচ্ছে একটা ভিডিও বানাবো। তো ওইটা হয়তো ফ্রাইডেতে আমি আপলোড করে দিব, তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আর প্রত্যেকটা লেকচার শেষে আপনাদের কিন্তু কিছু বাসার কাজ থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনাদেরকে গুগল ক্লাসরুমে জমা দিতে হবে। আমি ওই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য এক এক করে পোল খুলে দেবো, ওই পোলে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে। এখন অ্যাসাইনমেন্ট আপনারা যেটা করতে পারেন যে হাতে করবেন, খাতাতে করবেন, করে ছবি তুলে সেটাকে পিডিএফ বানিয়ে অথবা ওই ইমেজটাই আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিতে পারেন। এবং ওইখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য এক একটা আলাদা স্লট থাকবে, ওই স্লট ওয়াইজ হচ্ছে আপনারা টাইমের মধ্যে, ডিউ টাইমের মধ্যে হচ্ছে ওটা সাবমিট করে দিবেন। আর কেউ যদি সাবমিট করতে না পারেন সেই ক্ষেত্রে লেট সাবমিশন হবে, তার মার্কস কিন্তু কমে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু নেটের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসটা নিচ্ছি, এমন হতেই পারে যে আপনারা ক্লাসের মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন আবার কানেক্টেড হচ্ছেন, এই যে দাগাবেন না, অ্যানোনেট করবেন না, ঠিক আছে? অ্যানোনেট করবেন না, এই যে কে যেন সবুজ কালি দিয়ে দাগ দিলেন। তো কেউ যদি অ্যানোনেট করেন, আমি ডিসেবল করিনি অপশনটা, তার নামটা উঠে আসবে এবং তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আমি চাইলে ডিসেবল করে দিতে পারতাম কিন্তু ডিসেবল করিনি, আমি জাস্ট দিয়ে রাখছি, কারণ আপনাদের কমন সেন্স আমি দেখতে চাই। তো কেউ যদি এখানে দাগান তার নামটা উঠে আসবে, তো নাম উঠে আসলে তার জন্য আমি পানিশমেন্টের ব্যবস্থা করব। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমরা আমাদের এই পার্টে, আমরা যখন পড়াবো তখন হচ্ছে অনেক সময় ইন্টারনেটের সমস্যা থাকতে পারে, তো অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা আছে সেটা আমি ফ্লেক্সিবল রাখছি, তো 10-15 মিনিট পরে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিব। আবার এমন হতে পারে যে ক্লাস আপনারা করতে পারতেছেন না টেকনিক্যাল সমস্যার কারণে, তো সেটা হচ্ছে আমাকে আগে থেকে যদি একটু জানান তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে কনসিডার করবো অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আমাকে ইমেল করতে পারেন, ইমেল করতে পারেন বা হচ্ছে
গুগল ক্লাসরুমের কমেন্টসে জানাতে পারেন যে এই কারণে আমি হচ্ছে ক্লাসটা করতে পারিনি স্যার, তো তখন হচ্ছে আমি ওইভাবে কনসিডার করব। বাট আপনারা যদি আপনাদের প্রবলেম আমাকে না জানান তাহলে কিন্তু আমি ধরে নিব যে আপনি ইচ্ছা করে ক্লাসটা করতেছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আমি তাকে আর অ্যাটেন্ডেন্স দিব না। আবার এমন হতে পারে যে আমি ক্লাস নিচ্ছি, নিতে নিতে আপনারা হয়তো বা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা দেখবেন, আমি যেভাবে এখানে পড়াচ্ছি ভিডিওতে ঠিক সেভাবেই থাকবে, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে পড়াবো, ওইখানে কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না, ওখানে শুধুমাত্র আমার পার্টটা থাকবে। এখানে যেরকম হচ্ছে ধরেন যে আমি একটা পার্ট পড়াবো, তারপর আপনাদেরকে কোশ্চেন করবো বা আপনাদেরকে কোনো কিছু সলভ করতে দিব, তখন হচ্ছে আপনারা সলভ করবেন, আপনাদের প্রবলেম গুলা বলবেন, এভাবে ইন্টারঅ্যাক্টিভ পড়াশোনা হচ্ছে আমরা এখানে করব, ঠিক আছে? আর যদি কারোর কোনো কিছু প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন, জানালে আমি ওইভাবে হচ্ছে আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। তাহলে হচ্ছে আমরা শুরু করি। সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে দুইটা পার্ট আছে, মেকানিক্স এর একটা পার্ট হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডিনামিক্স। স্ট্যাটিক্স মানে হচ্ছে আপনার যেখানে মোশন থাকবে না, স্থির অবস্থায় থাকবে পার্টিকেল গুলা, অথবা পার্টিকেল গুলো একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে তার রিলেটিভ মোশনটা জিরো থাকবে, টাইমের সাথে তার মোশনটা চেঞ্জ হচ্ছে না। সো এই দুইটা কন্ডিশন যখন থাকবে কোনো একটা বডির উপর, তখন যে ধরনের মেকানিক্স অ্যাপ্লিকেশন বা অ্যানালাইসিস করা হয় সেটাকে আমরা বলি স্ট্যাটিক্স। আর যদি মোশন থাকে এবং মোশনটা টাইমের সাথে চেঞ্জ যদি হয়, দ্যাট মিন্স অ্যাক্সেলারেশন যদি থাকে কোনো একটা বডির উপর, তখন সেটাকে আমরা বলি ডিনামিক্স। সো আমরা এই মেকানিক্স পার্টের মধ্যে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পার্টের মধ্যে দুইটা বিষয় দেখব, স্ট্যাটিক্স আর ডিনামিক্স। তো স্ট্যাটিক্স দিয়ে আমরা শুরু করব, যেখানে হচ্ছে স্টেট অফ মোশনটা হবে হচ্ছে রেস্ট অথবা কনস্ট্যান্ট ভেলোসিটি। এটাকে রিজিড বডি মেকানিক্স বলা হয়, কারণ হচ্ছে আপনার রিজিড বডি কেন বলা হচ্ছে, রিজিড বডি এই জন্য বলা হচ্ছে যে আপনি এখানে যে কয়টা লোড অ্যাপ্লাই করবেন বা ফোর্স অ্যাপ্লাই করবেন, এই ফোর্সের ফলে এই বডিটা ডিফর্ম হবে না, এই ফোর্সের ফলে এই বডিটা ভেঙে যাবে না। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে রিজিড বডি মেকানিক্স। দেখেন স্ট্যাটিক্সটা কি, এই যে আমি চেয়ারের উপর বসে আপনাদের হচ্ছে ক্লাস নিচ্ছি, সো আমার বডির একটা ওয়েট আছে, তাই না? আমার বডির ওয়েট ধরলাম ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এম মানে আমার বডির যে ম্যাস, হোল ম্যাস সেটা, আর জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, হুইচ ইজ 9.8, যেটা হচ্ছে একটা 9.8 ধরা হয়, কিন্তু হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেস ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে? যেমন হচ্ছে বাংলাদেশে একরকম, আবার আমেরিকাতে গেলে আর এক রকম পাবেন, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সাথে ডিপেন্ডেন্ট। সো এই জন্য এটা হচ্ছে বিভিন্ন জায়গাতে ভ্যারি করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার ওয়েটটাও কিন্তু হচ্ছে এখানে একরকম হবে, আবার পৃথিবীর অন্য আর একটা প্রান্তে আর এক রকম হতে পারে, এটা ডিপেন্ড করবে হচ্ছে জি এর উপর। সো ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, সো এম দ্বারা হচ্ছে ম্যাস বোঝানো হচ্ছে, দ্যাট মিনস আমি যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে আমার বডি ম্যাসের সাথে যদি অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করি তাহলে এই হোল ফোর্সটা হচ্ছে আমি নিচের দিকে অ্যাপ্লাই করতেছি। এখন আমি যখন নিচের দিকে অ্যাপ্লাই করব, আমি তো স্থির আছি, কিভাবে স্থির আছে, কারণ আমি যে চেয়ারের উপর বসে আছি এই চেয়ারের চারটা পা উপরের দিকে একটা রিয়াক্টিভ ফোর্স দিচ্ছে, সো এই চারটা পায়ের যে রিয়াক্টিভ ফোর্স সেটা আমার বডি ওয়েটের সাথে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তখনই হচ্ছে আমি স্থির থাকব। যদি ইকুইলিব্রিয়ামে না থাকে, সাম্যাবস্থায় যদি না থাকে, তাহলে হচ্ছে আমার চেয়ারটা ভেঙে যাবে, আমার ওয়েটের কারণে আমার চেয়ারটা ভেঙে যাবে, কারণ সে ওই পরিমাণ রিয়াক্টিভ ফোর্স দিতে পারতেছে না। সো স্ট্যাটিক্স দ্বারা বোঝানো হয় যে আপনার ফোর্স গুলো ব্যালেন্সড অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। সো আমি যে ফোর্সটা দিলাম, ধরেন যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এম জি ফোর্স নিচের দিকে দিলাম, এই চারটা ফোর্স নিচে থেকে উপরের দিকে কাজ করবে, এই চারটা ফোর্স ধরলাম এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর, সো এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি প্লাস এফ ফোর ইকুয়ালস টু হবে হচ্ছে এম জি, দ্যাটস ওয়াই আমি স্থির আছি। সো এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ফোর্সটা ব্যালেন্স হচ্ছে, আমি নিচের দিকে ফোর্স দিচ্ছি, ওরা চারটা উপরের দিকে ফোর্স দিচ্ছে, সো এই জন্য এটা ব্যালেন্সড অবস্থায় আছে এবং আমি স্থির আছি, এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্স। আমি যখন হেলাম দিচ্ছি তখন আমি হচ্ছে এক্স এক্সিস বরাবর একটা ফোর্স দিচ্ছি, তো আমি যখন হেলাম দিচ্ছি তখন এক্স এক্সিস বরাবর ফোর্স দিচ্ছি, আমি এই হেলামের কারণে পড়ে যাচ্ছি না, আমি কিন্তু হেলামের কারণে স্থিরই থাকতেছি। কেন থাকতেছি, কারণ এই সাপোর্টটা আমাকে সিমিলারলি আরেকটা রিয়াক্টিভ ফোর্স দিচ্ছে, সো এই দিচ্ছে এক্স এক্সিস এর নেগেটিভ দিকে ফোর্স, আমি দিচ্ছি এক্স এক্সিস এর পজিটিভ দিকে ফোর্স, সো এর ফলে যেটা হচ্ছে এই দুটা ফোর্স ব্যালেন্সড অবস্থায় থাকে। তো স্ট্যাটিক্স এর ক্ষেত্রে
ফোর্স গুলা ব্যালেন্সড অবস্থায় থাকে, হুইচ মিন্স সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো এবং সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো। যদি বলি সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো হবে, দ্যাট মিন্স এক্স এক্সিস বরাবর যতগুলো ফোর্স থাকবে তারা ব্যালেন্সড অবস্থায় থাকবে, আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো হবে, দ্যাট মিন্স ওয়াই এক্সিস বরাবর যতগুলো ফোর্স থাকবে সবগুলো হচ্ছে আমার ব্যালেন্সড অবস্থায় থাকবে। তাহলে স্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমার দুইটা কন্ডিশন মাস্ট। টু ডি এর ক্ষেত্রে আমরা টু ডি নিয়ে ডিল করব, তাহলে এক্স এক্সিস বরাবর যতগুলা ফোর্স থাকবে সবগুলা ফোর্স এর কম্পোনেন্টের সামেশন জিরো হবে, আর ওয়াই এক্সিস বরাবর যতগুলা ফোর্স থাকবে সবগুলা ফোর্স এর কম্পোনেন্টের সামেশন জিরো হবে। তো এই দুইটা দিয়ে আমি দুইটা ইকুয়েশন পাব। যদি আমার কোশ্চিনে দুইটা আননোন বের করতে বলে, তাহলে আমি জাস্ট এই দুইটা সিম্পল ইকুয়েশন দিয়েই ওই দুইটা আননোন কে সলভ করতে পারবো। ক্লিয়ার? এখন কোশ্চিন আসতে পারে, যদি তিনটা আননোন থাকে তাহলে আমি কি করব? যেহেতু এটা স্ট্যাটিক্স অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তাহলে এটার মধ্যে কোনো মোমেন্ট থাকবে না। মোমেন্টটা থাকে কখন? যখন মোশন থাকে। সো মোশন যদি না থাকে তাহলে মোমেন্ট থাকবে না, তাহলে যে কোনো পয়েন্টে মোমেন্টটা জিরো হবে। দ্যাট মিন্স বডির যে কোনো পয়েন্টে হচ্ছে আমার মোমেন্টটা জিরো হবে। সো তখন হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্টের এগেনস্টে মোমেন্ট জিরো ধরে আরেকটা ইকুয়েশন ক্রিয়েট করব। যদি তিনটা আননোন থাকে তাহলে তিনটা ইকুয়েশন দিয়ে আমি তিনটা আননোন কে সলভ করে ফেলবো। বোঝা গেছে? আর আবার যদি একটু রিপিট করতেন ভালো হতো। আচ্ছা, আমার কাছে যদি তিনটা আননোন থাকে তাহলে তো আমি সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো এবং সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, এই দুটা দিয়ে দুটো ইকুয়েশন পাবো। আরেকটা আননোনের জন্য আরেকটা ইকুয়েশন আমাকে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা, ধরেন এটা হচ্ছে একটা রিজিড বডি, এটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এখানে ধরেন যে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এখানে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আর এখানে হচ্ছে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ধরেন এটা এফ ওয়ান, এটা এফ টু, এটা এফ থ্রি। সো এই তিনটা ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? তো এখন এখানে যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে যেটা হতে পারে, আরেকটা ফোর্স ধরেন যে এই এই বরাবর কাজ করতেছে, এখানে একটা ফোর্স কাজ করতেছে, আরেকটা ফোর্স ধরেন এখানে কাজ করতেছে, এটাকে ধরলাম এফ ফোর, এটাকে ধরলাম এফ ফাইভ। তো যদি আমার এখানে মোমেন্টের ইকুয়েশন বের করতে হয় এবং এটা বলা আছে যে এটা স্থির অবস্থায় আছে, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এটার মধ্যে মোমেন্ট জিরো। যে কোনো পয়েন্টে যদি আমি মোমেন্ট বের করতে চাই সেটা জিরো হবে। সো মোমেন্টটা কিভাবে বের করতে হয়? ধরেন যে এই পয়েন্টের এগেনস্ট আমি মোমেন্ট বের করবো, এটা হচ্ছে ও পয়েন্ট। সো ও পয়েন্টের এগেনস্টে যদি আমি মোমেন্ট বের করতে চাই, মোমেন্টের জন্য এরকম একটা ঘূর্ণন দিক দেখাতে হয়। ধরেন যে আমি ক্লকওয়াইজ দেখালাম, ক্লকওয়াইজ আমি হচ্ছে মোমেন্টটা বের করতে চাই, তাহলে ধরলাম যে এটা হচ্ছে এম ও। সো এম ও এর ভ্যালু কত হবে সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো এম ও ইকুয়ালস আমি কি লিখতে পারি দেখেন, পাঁচটা ফোর্সের জন্য পাঁচটা প্যারামিটার আসবে। এম ও ইকুয়ালস টু হবে হচ্ছে এই দিককার তিনটা ফোর্স নিয়ে আগে কাজ করি, এফ থ্রি কাজ করতেছে নিচের দিকে, তাহলে এই ও এর এগেনস্টে যদি ঘুরাই তাহলে এফ থ্রি ঘুরবে হচ্ছে আপনার এইভাবে। তো এফ থ্রি এই ডিস্টেন্সটা ধরলাম এক্স, আর এই ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে আমার ওয়াই, তাহলে এফ থ্রি এইদিকে ঘুরতেছে, তাহলে এফ থ্রি ইন্টু এক্স হবে, এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কে আমি পজিটিভ ধরলাম। এফ থ্রি এক্স, এইটা দেখেন এফ টু হচ্ছে এই বরাবর ঘুরবে, তাই না? দ্যাট মিন্স এরকম ডিরেকশন হবে। এটা তো হচ্ছে আমার, আচ্ছা এটা তো মানে ক্লকওয়াইজ, এটা হচ্ছে আবার উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা মাইনাস হবে না, যেহেতু ক্লকওয়াইজ কে আমি পজিটিভ ধরছি, তাহলে এটা হবে হচ্ছে এফ টু এক্স। এটা কি বোঝা গেছে? এখানে মাইনাস কেন হলো বলতে পারবেন যে কোনো একজন? হ্যাঁ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আমি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছি, এটা দেখেন ক্লকওয়াইজ ঘুরতেছে। এরপরে যদি আমি যাই এফ ফোর, এফ ফোর তো ও পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই না? সো দ্যাটস ওয়াই এটার তো ডিস্টেন্স জিরো,
তাহলে এটা কোনো মোমেন্ট আমি পাবো না, তাই না? তাহলে এফ ফোর এর ক্ষেত্রে আমার জিরো হবে, এফ থ্রি এর ক্ষেত্রে মানে এফ ফোর এবং এফ ফাইভ দুটাই কিন্তু হচ্ছে আমার ও পয়েন্ট দিয়ে যাচ্ছে, যেহেতু এই ও পয়েন্ট দিয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই এই দুটাই জিরো হবে। এরপরে চলে যায় এফ ওয়ান, এফ ওয়ান এর ক্ষেত্রে দেখেন এটা এই বরাবর ঘুরবে, দ্যাট মিন্স এভাবে ঘুরবে, তাই না? এভাবে ঘুরবে, তো এটা কি ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? যেমন ও পয়েন্টের এগেনস্টে আমি একটা ইকুয়েশন পাইলাম, আবার যদি এই পয়েন্টের এগেনস্টে বের করি তাহলে আর একটা ইকুয়েশন পাবো, আবার এই পয়েন্টের এগেনস্টে যদি বের করি তাহলে আরো একটা ইকুয়েশন পাবো। সো আমি কতগুলা মোমেন্টের ইকুয়েশন বের করবো এটা ডিপেন্ড করবে যে আমার আননোন কতগুলা, আননোন যত বেশি হবে তত হচ্ছে আমার বেশি ইকুয়েশন জেনারেট করতে হবে। বুঝা গেছে? সো এগুলা হচ্ছে টেকনিক, সো এই টেকনিক গুলা মাথায় রাখতে হবে। ডিনামিক্স তো বললাম যে অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন থাকলে সেটাকে আমরা ডিনামিক্স বলি। এরপরে দেখেন কিছু হচ্ছে কোর কনসেপ্ট, লেন্থ একটা কোর কনসেপ্ট, এরপরে হচ্ছে আপনার আছে টাইম, ম্যাস, ফোর্স। লেন্থ মানে হচ্ছে আপনার ডিস্টেন্স, ঠিক আছে, কতটুকু ডিস্টেন্স হচ্ছে আপনি কভার করলেন সেটা হচ্ছে আপনার লেন্থ। এরপরে হচ্ছে আপনার টাইম, টাইম মানে তো হচ্ছে আপনার কত মোমেন্ট আপনি অতিক্রম করলেন, ঠিক আছে। টাইমটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ডিনামিক্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিনামিক্স এ প্রতি টাইমে হচ্ছে আপনার মোশনটা চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জটাকে ধরার জন্য আপনাকে হচ্ছে টাইম স্টাডি করতে হবে, কোন টাইমে কতটুকু ফোর্স ছিল, কোন টাইমে কতটুকু অ্যাক্সেলারেশন ছিল, কোন টাইমে কতটুকু ভেলোসিটি ছিল। তো ডিনামিক্স এর জন্য এই টাইম প্যারামিটারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ম্যাস, যে কোনো একটা বডির যে ম্যাস আছে সেটা কিন্তু হচ্ছে সব জায়গাতেই কনস্ট্যান্ট, তো ম্যাস কখনোই পরিবর্তন হয় না, তো দ্যাটস ওয়াই ম্যাস কনস্ট্যান্ট ধরে ম্যাসের এই প্যারামিটারটাকে আপনার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার ধরতে হবে। ম্যাস, টাইম এবং লেন্থ এই তিনটাই কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এটা কারোর উপর ডিপেন্ড করে না, কিন্তু ফোর্স হচ্ছে আপনার একটা ডিপেন্ডেন্ট প্যারামিটার। ফোর্স ডিপেন্ড করে হচ্ছে আপনার এফ ইকুয়ালস টু এম এ, ম্যাস এবং অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করে, এছাড়া আরো অনেক কিছুর উপরই ফোর্স ডিপেন্ড করে। ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার হচ্ছে একটা ভ্যালু এবং হচ্ছে ডিরেকশন আছে, তো যেই কোয়ান্টিটি গুলার ভ্যালু এবং হচ্ছে ডিরেকশন দুইটাই আছে তাদেরকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। আমরা যে মেকানিক্সটা পড়বো সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়বো না। নিউটনিয়ান মেকানিক্সে হচ্ছে লেন্থ, টাইম আর ম্যাস এরা হচ্ছে অ্যাবসলিউট কনসেপ্ট, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে কেউ কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু কোয়ান্টামের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, কোয়ান্টামে কিন্তু হচ্ছে আপনার টাইম, ম্যাস এবং লেন্থ এই তিনটাই কিন্তু হচ্ছে ভ্যারি করে। স্পেসে যদি মানে চিন্তা করেন যে আপনার মহাবিশ্ব মানে স্পেসে আপনার হচ্ছে একটা বস্তু, আপনি যদি স্পেসে যান তাহলে আপনার কিন্তু হচ্ছে বয়স কমবে না বাড়বে বলেন তো? পৃথিবীর 10 বছর স্পেসের কত, বাড়বে না কমবে? এটা কমবে, কমবে তো কমে যাবে, টাইম ডিলেশন যেটাকে বলে, ঠিক আছে। সো ওটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর হচ্ছে মানে কোয়ান্টাম মেকানিক্স এর হচ্ছে কনসেপ্ট ওটা, কিন্তু আমরা আছি নিউটনিয়ান মেকানিক্স, দ্যাট মিন্স আমি ধরেই নিব যে আমার টাইম যদি আমি বলি 5 সেকেন্ড তাহলে এটা বাংলাদেশে 5 সেকেন্ড, আমেরিকার 5 সেকেন্ডের সমান, তো এখানে এই 5 সেকেন্ডটা চেঞ্জ হবে না। বা ম্যাস যদি চিন্তা করি, ম্যাস হচ্ছে আমার সব জায়গাতে কনস্ট্যান্ট, সো এই জন্য এটাকে আমি বলতেছি নিউটনিয়ান মেকানিক্স। আর ফোর্স হচ্ছে আপনার হচ্ছে একটা ডিরাইভড কনসেপ্ট, ফোর্সটা হচ্ছে বিভিন্ন ভাবে ডিরাইভ করতে হবে আপনাকে, টাইমের সাপেক্ষে ভেলোসিটির সাপেক্ষে আপনাকে হচ্ছে ফোর্সটা ভ্যারি করতে পারে। ফোর্স হচ্ছে অনেক ধরনের হতে পারে, গ্র্যাভিটেশনাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, বা ম্যাগনেটিক ফোর্স হতে পারে। সো যখন যেটা আমার অ্যাপ্লাই করতে হবে তখন হচ্ছে আমি সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এটা তো বললামই যে ম্যাস হচ্ছে একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রপার্টিজ, আর হচ্ছে ওয়েট হচ্ছে আপনার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, সো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভ্যারি করে, দ্যাটস ওয়াই ওয়েটটাও ভ্যারি করতে পারে। আর আরেকটা অ্যাজাম্পশন আপনাদেরকে ধরে রাখতে হবে যে আমরা এখানে কোন একটা পার্টিকেল এর উপর যখন কোন ফোর্স অ্যাপ্লাই করব তখন আমরা ধরে নেব যে ওই পার্টিকেলের ম্যাস নাই, দ্যাট মিন্স ওই পার্টিকেলটা ম্যাসলেস,
ঠিক আছে, ওই পার্টিকেলের ম্যাথসটাকে আমরা নেগলেক্ট করব, বুঝা গেছে? সো ওই পার্টিকেলটার ম্যাথসটাকে আমরা নেগলেক্ট করব। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ওই পার্টিকেলের ডিফর্মেশন হবে না, যেহেতু এটা রিজিড বডি। সো ওই যে আমরা ইএমএ যেরকম স্ট্রেস স্ট্রেন কার্ভ পড়েছিলাম, যে ফোর্স দিতে দিতে একটা সময় গিয়ে ইলংগেশন হয়, তারপর ডিফর্মেশন হয়, সো এই বিষয়গুলো এখানে আর আসবে না। আমরা ধরেই নিব যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের মধ্যে, দ্যাট মিন্স এর কোনো প্রকার ইলংগেশনও হবে না, কোনো প্রকার হচ্ছে এর হচ্ছে ডিফর্মেশন হবে না। ক্লিয়ার? Yes, sir. রিজিড বডি তো বলেছি। আচ্ছা, এবার আসি হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স। তো আমরা সবাই জানি যে আমাদের যে বডির, যে কোনো বডির যে ম্যাস থাকে, টোটাল ম্যাস, সেটা হচ্ছে একটা পয়েন্টে ক্রিয়া করে। এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। যে কোনো পার্টিকেলের হোল ওয়েটটা একটা পয়েন্টে হচ্ছে ক্রিয়া করবে বা কাজ করবে, অ্যাকশন করবে। সো এই পয়েন্টটাকে আমরা বলে থাকি সেন্টার অফ গ্র্যাভিটি। তো কনসেন্ট্রেটেড ফোর্সের কনসেপ্টটা ওইখান থেকে এসেছে, যে আমি ধরে নেব যে আমার হোল বডির ফোর্সটা একটা পয়েন্টে কাজ করবে, একটা পয়েন্টে কাজ করবে, এক বা একাধিক পয়েন্টে কাজ করবে। যেমন চেয়ারের এক্সাম্পলটা যখন দিলাম, আমি চেয়ারের উপর বসে আছি, চেয়ার আমাকে রিঅ্যাকটিভ ফোর্স দিচ্ছে, চেয়ারের হোল বডি কিন্তু আমাকে রিঅ্যাকটিভ ফোর্স দিচ্ছে, কিন্তু আমি কনসিডার করছি জাস্ট চারটা পয়েন্ট, চারটা পা। তো ওই চারটা পা হচ্ছে আমার সার্ফেসের সাথে কানেক্টেড, সো সার্ফেস থেকে আমার রিঅ্যাকটিভ ফোর্সটা আসতেছে। তো দ্যাটস ওয়াই আমি ধরে নিয়েছি যে ওই চারটা পয়েন্ট থেকে আমার ফোর্সগুলা আসি, মানে ডিরাইভ হয়েছে বা এসেছে। তো এইগুলাকে আমরা বলতেছি কনসেন্ট্রেটেড ফোর্স। তো দেখেন, এই ট্রাকটার হোল বডির উপর তো ফোর্স আছে, প্রত্যেকটা পয়েন্টে তার হচ্ছে ফোর্স গুলা কাজ করতেছে, কিন্তু এই ট্রাকটা আপনার এই চারটা চাকার উপর ডিপেন্ড করে, মানে ভূমির সাথে এটা অ্যাটাচ অবস্থায় আছে। সো এই জন্য আমি ধরতেছি যে এই চারটা চাকাতে তার হচ্ছে একটা রিঅ্যাকটিভ ফোর্স কাজ করতেছে, চারটা রিঅ্যাকটিভ ফোর্স কাজ করতেছে। এই যে চারটা পয়েন্টে আমি এর হোল বডির ওয়েটটাকে রিফ্লেক্টিভ ওয়েট হিসাবে দেখাচ্ছি, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স। বুঝা গেছে? Yes, sir. স্যার, রিফ্লেক্টিভ ওয়েট বুঝলাম না স্যার। মানে রিফ্লেক্টিভ না, মানে হচ্ছে রিঅ্যাকটিভ ওয়েট অ্যাকচুয়ালি, মানে ওই রিঅ্যাকশন দিচ্ছে না আমাকে। আমার এই হোল ট্র্যাকের যে বডি ওয়েট সেটা তো ওই সার্ফেসের সাথে আছে, এখন এই 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 পার্টেও তো আমার ওয়েট আছে, আছে না? তো আমি ধরে নিচ্ছি যে এই এই সম্পূর্ণ যে পার্টের ওয়েট গুলো আছে, এই ওয়েট গুলা এই চারটা পয়েন্টে ডিভাইড হয়ে গেছে, চারটা পয়েন্টে ডিভাইড হয়ে গেছে। স্যার, রিঅ্যাকশনটা কি চাকা দিচ্ছে নাকি ইয়া দিচ্ছে, মানে গ্রাউন্ড থেকে পাচ্ছে? গ্রাউন্ড থেকে পাচ্ছে, কিন্তু চাকা যেহেতু কন্টাক্টে আছে ওই পয়েন্টে সে পাচ্ছে। স্যার, চাকাও তো গ্রাউন্ডের দিকে ওর নিজের মাসের জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করবে। হ্যাঁ, আমি তো ওটাই বললাম যে দেখেন, যে আমার এই যে হোল বডির যে ওয়েটটা, এই ওয়েটটা হচ্ছে আমার চারটা চাকার উপর কেন্দ্র করবে। এই চারটা চাকার উপর যেহেতু কেন্দ্র করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছি কনসেন্ট্রেটেড ফোর্স। এই চারটা চাকার উপর আমি হোল বডির ম্যাসটাকে দেখাচ্ছি বা ওয়েটটাকে দেখাচ্ছি। দেখেন, এখানে কিন্তু ওয়েটটাও ভ্যারি করতেছে, নিচের পিছন দিকে হচ্ছে দেখেন, মানে 160 বেশি আর সামনের দিকে ফোর্স কম। তো এটা থেকে আমরা একটা অ্যাজিউম করতে পারি যে পেছন দিকে যেহেতু মালপত্র বেশি আছে, দ্যাটস ওয়াই এখানকার ফোর্সটা বেশি এখানকার থেকে, কারণ আমরা এখানে তো লোড ক্যারি করি, তাই না? Yes, sir. আচ্ছা, এইবার চলে আসি আজকে যে টপিকগুলো পড়াবো, এইগুলো সম্পূর্ণ আপনারা আগে থেকেই জানেন। আগে থেকে জানেন বলতে হচ্ছে আপনারা ইন্টারে পড়েছেন, এরকম টপিকই হচ্ছে আমি কভার করতেছি, ঠিক আছে? সো এইবার চলে আসি হচ্ছে আমরা নিউটনস এর ল অফ মোশন। সো তিনটা ল ছিল, ফার্স্ট ল যেটা ছিল, আপনাদের ছোট যদি লাগে তাহলে হচ্ছে একটু বড় করে নিলাম, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার কথা যদি শোনা না যায় বা যদি স্লাইডে যদি শোনা যাচ্ছে, আচ্ছা, আর হচ্ছে স্লাইডে যদি কোনো কিছু ছোট মনে হয় তাহলে একটু কাইন্ডলি বলবেন যে স্যার একটু বড় করেন বা কথা শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তিনটা হচ্ছে আপনার ল ছিল। ফার্স্ট ল যেটা ছিল, সেখানে বলা হয়েছে যে একটা স্থির বস্তু আজীবন স্থির অবস্থায় থাকতে চায়, এবং একটা গতিশীল বস্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আজীবন ওই ভেলোসিটিটা মেইনটেইন করে গতিশীল থাকতে চায়। এটাই তো ছিল ফার্স্ট ল, তাই না? স্যার, যদি কোনো মানে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে? হ্যাঁ, মানে বাইরের তো কোনো কিছু আমি কনসিডার করতেছি না। তো
এটা দ্বারা আমরা কি বুঝি বলেন তো? এটা দ্বারা কিন্তু হচ্ছে মূলত আমরা বুঝি যে এটা হচ্ছে স্ট্যাটিক্স এর কনসেপ্ট। স্ট্যাটিক্স এ কি আমার স্থির বস্তুটা আজীবন স্থির থাকবে, বা আমি যদি মোশন কোনো মোশন নিয়ে কাজ করি তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওই পার্টিকেলটা মুভ করবে, যেন তার রিলেটিভ মোশনটা জিরো হয়। Yes, sir. So, এটা হচ্ছে আমার স্ট্যাটিক্স। সো ল অফ মোশনের ফার্স্ট লটা হচ্ছে আমার স্ট্যাটিক্স কে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? Yes, sir. এরপর সেকেন্ড ল, সেকেন্ড লটা তাহলে কি মিন করবে বলেন তো? সেকেন্ড লটা ছিল এরকম যে এফ ইকোয়ালস টু এম এ, মানে এফ ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন। যদি একটা পার্টিকেলের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করি, আমি যেই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করব পার্টিকেলটার সেই দিকে হচ্ছে একটা অ্যাক্সেলারেশন হবে, এবং এই অ্যাক্সেলারেশনটা তার ফোর্সের সাথে হচ্ছে আপনার প্রপোর্শনাল। এবং আমি যদি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিই সেটা এম, তো এফ ইকোয়ালস টু এম এ লিখতে পারি। তো এটা দ্বারা কোন পার্টটা রিপ্রেজেন্ট করবে বলেন তো? ডাইনামিক্স। সো এখানে হচ্ছে ডাইনামিক্স পার্টটা হচ্ছে আমার হচ্ছে রিপ্রেজেন্ট করবে। সো এখানে ডাইনামিক্স কেন? কারণ হচ্ছে অ্যাক্সেলারেশন আছে, ডাইনামিক্স মানে তো অ্যাক্সেলারেশন। সো সেকেন্ড লটা হচ্ছে আমার মূলত ডাইনামিক্স এর বিভিন্ন অ্যানালাইসিস এর জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি। তাহলে বলেন তো থার্ড ল যেটা আছে, থার্ড লটা তো জানেন তাই না? বলেন তো কেউ একজন। থার্ড লটা কি ছিল স্যার? ভরবেগের পরিবর্তন বলের গাতের এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। ইকুয়াল রিঅ্যাকশন, ইয়েস। সো এটা তাহলে কি মিন করবে? এটা দ্বারা স্ট্যাট নাকি হচ্ছে ডাইনামিক্স? দুইটা করবে কিভাবে বলেন? যে দুইটা করবে স্থির অবস্থায় থাকবে তখন স্যার স্ট্যাটিক হবে, আর যখন স্যার কোন বস্তু চলন চলনশীল থাকবে তখন স্যার সেটা ডাইনামিক্স হবে। কারণ স্যার চলনশীল অবস্থায় তো বিপরীত মুখে একটা ধাক্কা। স্যার প্রথমে ডাইনামিক্স থাকবে পরে স্ট্যাটিক্স হবে, যখন আমরা মানে রিঅ্যাকশন ফোর্স দিব তখন সেটা স্ট্যাটিক্স থাকবে, আর রিঅ্যাকশন ফোর্স দিয়ে ওটা ডাইনামিক্স হবে, আর রিঅ্যাকশন ফোর্স দেওয়ার পর ওটা নালিফাই করে স্ট্যাটিক্স হয়ে যাবে। স্যার রকেটের ক্ষেত্রে ডাইনামিক্স হবে। হ্যাঁ ঠিক আছে, রকেটের ক্ষেত্রে ডাইনামিক্স হবে, ভেরি গুড। তো আমি সিম্পল এটা যদি প্রথমে স্যার এটা স্ট্যাটিক্স থাকবে, আর যদি এটা চলতে শুরু করে বস্তুটা তাহলে ডাইনামিক্স হবে। আমরা চারটা পা দিয়ে রিঅ্যাকটিভ ফোর্সটা পাচ্ছি। আচ্ছা একটু মিউট রাখবেন সবাই। সো ওইটা কিন্তু ছিল হচ্ছে আপনার থার্ড ল, এবং এটা কিন্তু স্ট্যাটিক্স মিন করতেছে। আর ডাইনামিক্স এর ক্ষেত্রে সবচেয়ে সহজ এক্সাম্পল যদি দিই, আমাদের বাসা বাড়িতে যে দরজা গুলো আছে কবজাওয়ালা যে দরজা, সেই দরজা গুলোতে আপনি যদি হচ্ছে ফোর্স দেন তাহলে কি এটা ঘুরতে থাকে তাই না? খুলে যায়, খুলে যখন তখন তো রোটেট হয়ে খুলতেছে। Yes, sir. So, রোটেট হয়ে যখন খুলতেছে তখন একটা মোশন পাচ্ছে, আপনি একটা ফোর্স দেওয়ার ফলে সে একটা ওই যেই জায়গাটাতে কবজাটা ফিক্সড অবস্থায় আছে সেখানে সে হচ্ছে একটা রিঅ্যাকটিভ ফোর্স দিচ্ছে। সো রিঅ্যাকটিভ ফোর্স দেওয়ার ফলে আপনার ফোর্স এবং ওই রিঅ্যাকটিভ ফোর্সের কারণে একটা কাপল ক্রিয়েট হচ্ছে, কাপল ক্রিয়েট হওয়ার ফলে এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি পাচ্ছে, এটাই কিন্তু ডাইনামিক্স। সো এটা কিন্তু হচ্ছে ওই যে ফোর্স এবং রিঅ্যাকটিভ ফোর্সের একটা এক্সাম্পল যে ডাইনামিক্সে কিভাবে এটা ইউজ হচ্ছে, রকেটের একটা এক্সাম্পল হতে পারে। সো এরকম আরো অনেক ধরনের এক্সাম্পল আছে। সো থার্ড ল দ্বারা দুইটাই রিপ্রেজেন্ট করে, বাট থার্ড ল এর যে মেইন বিষয়টা সেটা হচ্ছে যে ফোর্স গুলো সবসময় পেয়ার ওয়াইজ থাকে, ফোর্স গুলো সবসময় হচ্ছে আপনার পেয়ার ওয়াইজ থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স আপনার প্রত্যেকটা ফোর্সের একটা ইকুয়াল এবং অপোজিট ফোর্স থাকবে। সো ফোর্স গুলো সবসময় পেয়ার ওয়াইজ কাজ করে। Yes, sir. আচ্ছা এরপরে চলে যাই আমরা কিছু বেসিক যে ফর্মুলা আছে যেগুলো অলরেডি আপনারা জানেন। দেখেন এখানে একটা দেওয়া আছে নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্সের যে লটা,
দুইটা বস্তু M1 এবং M2, এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে যে F ইকুয়ালস টু জি ইনটু M1 M2 ডিভাইডেড বাই আর স্কয়ার, আর হচ্ছে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা। আর M1 M2 হচ্ছে দুইটা পার্টিকেলের ম্যাস, আর জি হচ্ছে আপনার হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট এবং এটার ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻³ মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, সো এটা আপনারা জানেন, এটার ব্যাখ্যা করার কিছু নাই। এটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন সলভ করব তখন হচ্ছে এই বেসিক যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো আমাদের লাগতে পারে। কোন একটা সিস্টেমকে যখন আমরা মেকানিক্সের আন্ডারে সলভ করব তখন হচ্ছে এই ফর্মুলাগুলো লাগতে পারে। এরপরে দেখেন যে ওয়েট অফ W ইকুয়ালস টু mg, এটা তো আমরা জানি। g এর আবার হচ্ছে আমরা লিখতে পারি যে gm মানে W ইকুয়ালস টু gm me ডিভাইডেড বাই r স্কয়ার। সো এগুলো আপনারা জানেন, এগুলো আমি আর এক্সপ্লেইন করতেছি না, জাস্ট ফর্মুলাগুলো লিখে রাখেন, কারণ এই ফর্মুলাগুলো আমাদের ইউজ হতে পারে। আচ্ছা, এখানে কিছু দেখেন ইউনিটের ব্যাপার দেওয়া আছে, এগুলো আপনারা জানেন যে ম্যাস কে আমরা কিলোগ্রাম, এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, আর হচ্ছে লেন্থ এর হচ্ছে মিটার, টাইম এর হচ্ছে সেকেন্ড, ফোর্স এর হচ্ছে নিউটন। ঠিক আছে, আর এছাড়াও আপনাদের কোশ্চেনে যদি এসআই ইউনিট বাদে FPS ইউনিট থাকে তাহলে আপনার হচ্ছে এটাকে হচ্ছে কনভার্ট করার কোনো দরকার নাই। FPS ইউনিটে থাকলে FPS ইউনিটে আপনারা ম্যাথ করবেন, FPS ইউনিটে আপনাদের অ্যানসার আসবে। ঠিক আছে, ইয়েস স্যার। আর এরপরে হচ্ছে আমরা চলে আসি হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু হচ্ছে আপনাদের এই জায়গাটা সিলি মিস্টেক করেন আপনারা, সো এই জন্য এই চার্টটা আমি এখানে দেখাচ্ছি। সো কিলোগ্রাম মানে 10³, এটা তো আপনারা জানেন, এটাতে কেউ ভুল করেন না খুব একটা। ভুলটা মূলত করেন হচ্ছে আপনারা মেগা আর গিগাতে। সো মেগা হচ্ছে আপনার 10⁶ আর গিগা হচ্ছে 10⁹। ঠিক আছে, এই জায়গাটাতে যেন ভুল না যায় এটা কেয়ারফুল থাকবেন। অনেক সময় আপনারা গিগাকে 10⁶ লিখে দেন আর মেগাকে 10⁹ লিখে দেন। গিগা হচ্ছে বড় ইউনিট, মেগা হচ্ছে তার থেকে ছোট ইউনিট। মিলিতেও ভুল করেন না, মাইক্রোতেও ভুল হয় না, ন্যানোতেও ভুল হয় না, ভুলটা হচ্ছে গিগা আর মেগার মধ্যে। সো এটা হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, মেকানিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে যে তাড়াহুড়া করতে গিয়ে, খুব বেশি তাড়াহুড়া করতে গিয়ে সিলি মিস্টেক হয়, ক্যালকুলেশন ভুল যায়, ইউনিট ভুল যায়। তো সেক্ষেত্রে কিছু মার্কস কিন্তু আপনাদের কাটা যাবে, ফুললি মার্কস কাটা যাবে না, পার্সিয়াল মার্কিং আমি করব বা পাবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে অ্যাকুরেসি যেন আপনার ঠিক থাকে। তো অ্যাকুরেসি ঠিক রাখার জন্য একটু মাথা ঠান্ডা করে ম্যাথ গুলা ক্যালকুলেশন গুলা করতে হবে। আর এই পুরা কোর্স কিন্তু হচ্ছে ফুললি ম্যাথের উপর বেস করে, প্রচুর পরিমাণে ম্যাথ হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট বলেন বা ফাইনাল পরীক্ষা বলেন থাকবে, এবং এইগুলোতে ভালো করতে হলে আপনাদেরকে বাসাতে ম্যাথ গুলা প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের লেকচারে অনেক ধরনের ম্যাথ করাবো, দেখাবো, বাসাতেও বিভিন্ন রকম ম্যাথ করতে দিব। তো এইগুলা যদি মোটামুটি ভালো করে প্র্যাকটিস করেন বা বুঝে করেন তাহলে হচ্ছে আপনারা ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন স্কেলার ভেক্টর, এগুলো তো আর ডিসকাস করার কিছু নাই। ভেক্টরের তো জানেন মান এবং দিক দুইটাই থাকবে, আর স্কেলারে শুধুমাত্র মান থাকবে। আর সামন্তরিকের যে সূত্র আছে ভেক্টরের ক্ষেত্রে এটাও তো আপনারা জানেন, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল রুলস, ত্রিভুজের যে সূত্র, সো এগুলো আমি আর ডিটেলস আলোচনা করতেছি না, এগুলো আপনারা জানেন সবই। আর হচ্ছে যে ইউনিট ভেক্টর যেটা আছে IJK, সেটা হচ্ছে আই বরাবর মানে এক্স এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা আই, ওয়াই এক্সিস বরাবর যেটা সেটা জে, আর হচ্ছে জেড এক্সিস বরাবর সেটা কে। আমরা মূলত এখানে 2D সব প্রবলেম গুলো সলভ করব, 3D তে আমরা যাব না। ঠিক আছে, 2D রিলেটেড যত মেকানিক্স এর প্রবলেম আছে সেইগুলাই আমরা সলভ করব। এরপরে দেখেন ভেক্টরকে হচ্ছে আমরা তিনটা ভাগ করতে পারি, মূলত আরো অনেক ভাগে ভাগ করা যায়। তো এখানে যে তিনটা মানে ক্লাসিফিকেশন দেওয়া আছে সেটা একটু দেখেন, যে একটা হচ্ছে ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর গুলো হচ্ছে আপনার সারফেস থেকে ফ্রিলি হচ্ছে একই ডিরেকশনে থাকবে। যেমন ওই যে ট্রাকের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ওই ট্রাকটার ওয়েট গুলার প্রত্যেকটা পার্টিকেল কিন্তু হচ্ছে ফোর্স নিচের দিকে, তার ভরের কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে নিচের দিকে ক্রিয়া করতেছে। তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু হচ্ছে তার হচ্ছে নিচের দিকে ডিরেকশন আছে, নিচের ডিরেকশনে সে হচ্ছে ফোর্স দিচ্ছে।
এটা কিন্তু তার হচ্ছে ফ্রি ভেক্টর, এবং ওইটাকে আমি কনসেন্ট্রেট করে চারটা পয়েন্টে দেখাইছি, চারটা পাথে কনসেন্ট্রেট করাইছি। এরপর হচ্ছে স্লাইডিং ভেক্টর। স্লাইডিং ভেক্টর হচ্ছে আপনার একটা লাইনের মধ্যে দিয়ে আপনি একটা ভেক্টরকে বা ফোর্সকে মুভ করাতে পারেন, যে কোনো একটা ভেক্টরকে হচ্ছে আপনি মুভ করাতে পারেন। দেখেন এখানে যে এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, তো এটা দ্বারা এই এফ যদি আমি এখানে এইভাবে দেখাই এবং এটাকে যদি একটু নিচে সরাই নিয়ে এসে এইভাবে দেখাই, দুটো কিন্তু সেম জিনিস মিন করতেছে। সো এটা হচ্ছে আমার স্লাইডিং ভেক্টর কনসেপ্ট। সো প্যারালালি আমি হচ্ছে যে কোনো ভেক্টরকে মুভ করাতে পারি, মাথায় রাখতে হবে প্যারালালি মুভ করাতে হবে, প্যারালালি স্লাইড করতে পারবেন। দেখেন এইখানে এই ভেক্টরটা এখানে ছিল, এই ভেক্টরটাকে প্যারালালি মুভ করে আমি এখানে নিয়ে আসলাম, তারপরে এই ডায়াগ্রামটা পাইলাম। সো প্যারালালি আমি যে কোনো ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারি, ক্লিয়ার? একই প্লেনের মধ্যে, কিন্তু অবশ্যই কো প্ল্যানার হতে হবে ভেক্টরগুলোকে, একই প্লেনের মধ্যে আমি প্যারালালি যে কোনো ভেক্টরকে মুভ করাতে পারি। এরপরে হচ্ছে ফিক্সড ভেক্টর। যেমন হচ্ছে আমাদের বাসা বাড়িতে ফ্যান আছে, তো ফ্যানটা হচ্ছে কিন্তু হচ্ছে ফিক্সড হুকের সাথে, তো এই হুকটা হচ্ছে আমরা বলতে পারি ফিক্সড ভেক্টর। তো ওই ওই ভেক্টরটাকে আমি ওই পজিশন থেকে নড়াতে পারবো না। এরপরে আমরা টেকনিক, যেই টেকনিক গুলো এখানে ইউজ করব এর মধ্যে হচ্ছে দেখেন যে সামন্তরিকের সূত্র সবচেয়ে বেশি ইউজ হবে, এছাড়া হচ্ছে আপনার ত্রিভুজ সূত্র ইউজ হতে পারে, অ্যালজেব্রিক কিছু সলিউশন আমরা ইউজ করতে পারি, কোয়াড্রেটিক যে সলিউশনটা আছে সেটা, বা কোয়ার্ডিনেট মানে ওই যে কোয়াড্রেটিক মানে জ্যামিতিক কিছু সূত্র আমরা ইউজ করতে পারি, ত্রিকোণমিতিক কিছু সূত্র ইউজ করতে পারি, সাইন রুল কোসাইন রুল, এগুলা ঠিক আছে। এই রুল গুলো তো জানেন, এগুলো তো আর ব্যাখ্যা করার কিছু নাই, এগুলা মাথায় রাখতে হবে আপনারা যখন সলভ করবেন, তখন এই প্রত্যেকটা রুলস হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর মেকানিক্স এর প্রবলেম গুলা এক একটা এক এক ভাবে সলভ করা যায়, তো আপনারা যেভাবে করেন না কেন আপনার যদি প্রসেস ঠিক থাকে তাহলে আপনি মার্কস পাবেন। আমি এখানে হয়তো বা দুইটা তিনটা প্রসেস দেখাবো, আপনারা এর বাইরেও অন্য কোনো প্রসেসে যদি করেন, যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে মার্কস পাবেন। আচ্ছা, ফোর্স এর ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের ইফেক্ট হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল ইফেক্ট আর একটা হচ্ছে ইন্টারনাল ইফেক্ট। সো এক্সটার্নাল ইফেক্ট গুলো হচ্ছে আপনার ওই যে ধরেন যে বোল্ট বা নাট বোল্ট বা হচ্ছে যে কবজা গুলো যে ফোর্স এর ইফেক্ট গুলো দিচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে আমার এক্সটার্নাল ইফেক্ট। আর ইন্টারনাল ইফেক্ট হচ্ছে আপনারা ওই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ পড়েছিলেন স্ট্রেস স্ট্রেন কার্ভে, যে ডিফরমেশন পার্মানেন্ট স্ট্রেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালের প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে এগুলা কিন্তু হচ্ছে ভ্যারি করে, অ্যানিলিং পড়ছেন। সো ওগুলো হচ্ছে ইন্টারনাল ইফেক্ট, দ্যাট মিন্স বস্তুর ভেতরের যদি কোনো ইফেক্ট নিয়ে মানে ইফেক্ট পড়ে ফোর্স এর কারণে সেটা ইন্টারনাল ইফেক্ট। আর এক্সটার্নাল ইফেক্ট হচ্ছে আপনার বাইরে থেকে যে ফোর্সটা আপনি দিচ্ছেন, বডির ভেতরে কোনো পরিবর্তন আনবে না। আচ্ছা, এগুলা তো আপনারা জানেন, এগুলা নিয়ে আলোচনা করার কিছু নাই, সামন্তরিকের সূত্র বা ত্রিভুজ সূত্র এগুলো সবই জানেন আপনারা। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম সলভ করি। সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখেন প্রবলেমটা হচ্ছে, একটু পড়েন সবাই তারপর আমি বলতেছি। সবগুলো ফোর্সের x আর y অ্যাক্সিস এর কম্পোনেন্ট গুলো বের করতে হচ্ছে। ভেরি গুড, এখানে হচ্ছে a পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে, f1 f2 আর f3। সো এই তিনটা ফোর্সের x কম্পোনেন্ট এবং y কম্পোনেন্ট এটা বের করতে হবে, পারা যাবে? এটা কি পারা যাবে? আমরা ফার্স্টে f1 এ আসি, এটা তো আপনারা ইন্টারে করেছেন। Yes sir, f1 এ যদি আসি কি হবে? এই বড় বড় একটা ফোর্স কাজ করবে, f1 এটা কত হবে? f1 cos 1 cos 35 f1 cos 35 f1 cos 35
আর উপরেরটা কাছে cos সামনে sin এই রুলস পড়েছিলেন তাই না ইন্টারমিডিয়েটে এস স্যার f1 cos sin 55 এটা কত হবে f1 sin 65 sin 35 sin 55 35 খুব একটা বেশি ঝামেলা ছিল না f2 এ যদি আসি তাহলে কি হবে বলেন তো স্যার f2 বলেন f2 এর জন্য কি অ্যাঙ্গেলটা জানতে হবে না यस স্যার অ্যাঙ্গেলটা কোথা থেকে পাবেন লম্বর ভূমি দেওয়া আছে ওখান থেকে কোণটা বের করে নিতে হবে ভেরি গুড রোল 22 আপনি একটু বলেন তো এখানকার অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব স্যার শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন স্যার f2 এর ক্ষেত্রে হ্যাঁ f2 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিভাবে বের করব স্যার আমার তো এখানে আপনার ভূমিটা দেওয়া আছে 4 আমি যদি ওইটাকে কোণ ধরি তাহলে আর তার অপোজিটে হলো 3 দাও আছে লম্বটা সো আমি যদি তার মানে আমার অতিভুজটা হবে 5 হ্যাঁ অতিভুজ 5 ঠিক আছে আচ্ছা আর স্যার সেই হিসাবে আমি যদি সাইন ইনভার্সে ফলাই দেই টোটাল সাইন থিটা করে কিন্তু স্যার আসে সেই 3/5 অথবা সরাসরি যদি 10 থেকে করি 10 ইনভার্স 3/4 ভেরি গুড ধরুন যে এটাকে আমি থিটা ধরলাম यस স্যার তাহলে আমি 10 থিটা ইকুয়ালস টু কি লিখব 3/4 এখান থেকে 10 ইনভার্স করে আমি পেয়ে যাব এখান থেকে 10 ইনভার্স করে আমি থিটা পেয়ে যাব এই থিটা মানেই তো এই অ্যাঙ্গেল তাই না সো অ্যাঙ্গেল পেয়ে গেলে আমরা এখানে এটাকে লিখতে পারি যে f2 কত হবে cos থিটা আর উপরেরটা হবে হচ্ছে f2 sin থিটা তাই না সো tan ইনভার্সটাকে sin আর cos ইনভার্সে নিলে তো এমনি মান বের হয়ে যাবে হ্যাঁ যদি আপনি এটাকে ওই যে tan থিটা না নিয়ে sin থিটা মানে cos থিটা তে নেন তাহলে তো এমনি ভ্যালু বের হয়ে যাবে যেভাবে ইচ্ছা আপনার কাছে ক্যালকুলেটর থাকবে ক্যালকুলেটর দিয়ে থিটার ভ্যালু বের করে তারপর করতে পারেন অথবা সরাসরি sin থিটা cos থিটা ভ্যালু বের করেও করতে পারেন যেটাতে আপনারা কমফোর্ট ফিল করেন সেভাবে করবেন তাহলে f2 বুঝলেন यस স্যার এখন তাহলে বাকি থাকলো f3 এখন আমার কাছে কোশ্চেন হলো যে f3 যদি আমি বের করতে চাই আমি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র না করে f3 কি বের করতে পারবো রোল 3 বলেন ট্রায়াঙ্গেল ড্র না করে আমরা f3 কি করে বের করব স্যার মাপ গুলো থেকে মানে দূরত্ব গুলো থেকে বের করা যাবে কিভাবে করবেন বলেন আমি ট্রায়াঙ্গেল ড্র করতে চাই না কিন্তু মানে আমি ট্রায়াঙ্গেলের কোন রুলসই ফেলবো না এখানে তাই এটা পুরোটাকে যদি আমি মানে বর্গ আকারে মানে মাপটাকে ধরি তাহলে মানে আমি মুখে ডিসক্রাইব করতে পারতেছি না হ্যাঁ তাহলে হচ্ছে আপনাকে আমি ইয়া দিলাম আপনি এখানে অ্যানোটেট করেন অ্যানোটেট করে দেখান আর বাকি এরপরে রেডি থাকবেন হচ্ছে রোল 10 ওই যদি না পারে তাহলে আপনাকে চিন্তা করতে হবে ট্রায়াঙ্গেল ড্র না করে আমরা কিভাবে সলভ করতে পারি আপনি চিন্তা করতে থাকুন রোল 3 আপনি অ্যানোটেট অপশনটা চালু করে এখানে অ্যানোটেট করে দেখান রোল 3 অ্যানোনেট অপশন পান নাই হ্যাঁ তো দাগাতে পারতেছেন এখন দাগান কিভাবে করবেন
আমি ঠিক শিওর না, পারবো না, পারতেছি না। ওকে, এবার রোল নেক্সট যাকে বলেছিলাম সে কিভাবে করবেন? আসলে স্যার বুঝতেছি না এটা, কেউ কি পারবেন? স্যার অ্যাঙ্গেল বের করে করব। জি স্যার পারবো স্যার। হ্যাঁ বলেন। আমি ট্রায়াঙ্গেল ড্র করব না স্যার। এখানে স্যার এই যে ভূমিটা হচ্ছে 0.2 আর স্যার লম্বটা হচ্ছে স্যার 0.4, তাহলে হচ্ছে স্যার 10 থিটা করলে লম্বভাবে 0.4। আমি তো ত্রিকোণমিতি ইউজ করব না, আমি তো ত্রিকোণমিতি ইউজ করব না স্যার। স্যার F1 আর F3 টা স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর ওই যে 35 দিয়ে আছে, বাকিটা দিয়ে আমি x অ্যাক্সিস এর সাথে 55 বের করব। তারপর হচ্ছে কি আবার ওই যে x আর y টা তো 90 তে আছে, আমি x অ্যাক্সিস আর F3 এর অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 55, বাকিটা হচ্ছে 35, এরপরে sin θ cos θ দিয়ে বের করব। আমি তো ত্রিকোণমিতি ইউজই করতে চাই না, ট্রায়াঙ্গেল ড্র করব না, ত্রিকোণমিতি ইউজ করব না স্যার। এরকম কি হতে পারে যে F1 F2 F3 যে সামেশন হবে 0? আপনি বলেন ঠিক আছে, সামেশন ধরে করতে হবে, ঠিক বলছেন। রোল 5, ভেরি গুড। আচ্ছা দেখেন, এখানে কিন্তু খুব সিম্পলি আমি কিন্তু ফার্স্টে একটা রুলস এর কথা বলেছিলাম যে সামেশন অফ Fx = 0 হবে, যেহেতু এটা রিজিড বডি এবং স্ট্যাটিক অবস্থায় আছে, তাহলে সামেশন অফ Fx আর সামেশন অফ Fy = 0 হবে না? Yes sir. তো যদি এই দুটো 0 হয় তাহলে তো আমি জানি x অ্যাক্সিস বরাবর দুইটা ফোর্স কাজ করতেছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা এটার সাথে মানে বাকি যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে এই এটার কম্পোনেন্ট হবে। আর y এর ক্ষেত্রে দেখেন উপরের দিকে দুইটা ফোর্স কাজ করতেছে, তাহলে এর y টা হবে নিচের দিকে, যেটা ভ্যালুটা হবে কত বলেন? F1 sin θ মানে F1 sin 45 sin 35 plus বলেন কত হবে? F2 sin theta, right? Sin theta, yes sir. So এটা হচ্ছে আমার হচ্ছে নিচের দিকের ফোর্সটা হবে, আর এই এদিককার ফোর্সটা যদি আমি ধরে নিই যে এই দিকে কাজ করতেছে, তাহলে সেটা হবে হচ্ছে আপনার F1 cos 35 plus F2 cos প্লাস না মাইনাস ধরে নিলাম স্যার F2 যে অ্যাঙ্গেলটা করতেছে এটা হচ্ছে 40 ডিগ্রি, ধরে নিলাম, তাহলে আমি বিটা যেটা অ্যাঙ্গেল করতেছে এটা হচ্ছে এক্স আর ওয়াই ধরে মানে F1 আর F2 এর সাথে, তাহলে আমি এটা পরে যোগ করে দুইটা সমীকরণ ইকুয়েশন বের করে ওখান থেকে বের করতে পারি। আমি আপনার কথা বুঝি নাই। মানে স্যার আমি বলছিলাম যে বের করে ফেলি, তাহলে এখন বাকি থাকে এক্স অ্যাক্সিস থেকে F3 দূরত্ব, আবার এই পাশের পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে F3 দূরত্ব, এটাকে যদি আমরা xy ধরে নিই মানে ইকুয়েশনের জন্য শুরু করতে, তাহলে বের করে আমরা এটা বের করতে। আচ্ছা আমি তো এটা জাস্ট বললাম যে fx আর fy 0 ধরে আপনারা বের করতে পারেন এভাবে, এছাড়াও হ্যাঁ এটা শুনি করেন, এছাড়াও আপনারা যেভাবে বের করতে পারেন
অত 360 তে যাওয়ার তো দরকার নাই এখানে একটা অ্যাঙ্গেল ড্র করেন এই অ্যাঙ্গেলে এই ভ্যালুটা হচ্ছে 0.2 কারণ এটা হচ্ছে পুরোটা 0.4 আর এটা হচ্ছে 0.2 তাহলে 0.4 থেকে 0.2 বাদ দিলে এটা হয়ে যাবে 0.2 আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 0.3 প্লাস 0.1 which is 0.04 তো এখান থেকে এটা ত্রিকোণমিতিতে বের হয়ে যাবে ত্রিকোণমিতি আমি জাস্ট কোণ দিয়ে বের করতে পারি কোণ শুধুমাত্র কোণ অ্যাঙ্গেল দিয়ে করা যায় তো হ্যাঁ অ্যাঙ্গেল দিয়েও যদি করেন তারপরে তো আপনাকে হচ্ছে মানে সাইন সাইন বা কজ আনতে হবে তাই না স্যার সাইন বা কজ দিয়ে তো মানে একবারে রেজাল্টটা বের করা যাবে আপনি শুধু অ্যাঙ্গেল দিয়ে কিভাবে করবেন এটা আমি এখনো বুঝতেছি না কারণ হচ্ছে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি এই যে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই ধরে করতে পারেন অথবা হচ্ছে এভাবে ট্রায়াঙ্গেল ধরে করতে পারেন তাহলে দেখাতে পারলে বুঝা যায় আপনি দেন এই আপনি অ্যানোটেট করতে পারেন করেন আমি সম্পূর্ণটাই মুছে দিচ্ছি আচ্ছা আমি একটু শেষ করে নিই তারপরটা আপনাকে যাচ্ছে এখানে দেখেন যে এইভাবে আমরা যদি ট্রায়াঙ্গেল ড্র করি সেভাবে করতে পারি ট্রায়াঙ্গেল হলে এটাকে আলফা ধরলাম এই বাহুটা হচ্ছে 0.4 আর এই এই বাহুটা হচ্ছে আপনার 0.2 তাহলে হচ্ছে 10 আলফা ইকুয়ালস টু হবে 0.2 ডিভাইডেড বাই 0.4 ওইখান থেকে আলফার ভ্যালু পেয়ে যাবেন আলফার ভ্যালু পাইলে এটা হয়ে যাবে হচ্ছে আপনার F3 এই নিচেরটা হয়ে যাবে F3 cos আলফা আর এটা হয়ে যাবে F3 sin আলফা সো এইভাবে আমরা চাইলে করতে পারি ঠিক আছে আচ্ছা এবার আপনি করেন আমি ক্লিয়ার অল ড্রয়িং করলাম করেন রোল ওয়ান ওভি তাই না স্যার এই যে অ্যানোনেট অপশন আছে কেন হবে তো আমি তো অপশন অন করে রাখছি আপনি পারবেন দাগালেন তো একবার স্যার হচ্ছে এখন না হচ্ছে না দাগানো হচ্ছে আপনার আইডি কত রোল দেখেন চেষ্টা করেন পারবেন তো না স্যার হচ্ছে না অ্যানোনেট হচ্ছে না আর কি মানে স্ক্রিনে কোনো দাগ আসছে না মানে স্যার আমি যেটা বোঝাচ্ছি যে স্যার যে 35 ডিগ্রি যে দাগটা জি এক্স অ্যাক্সিসের সাথে এটা হচ্ছে স্যার এটা তো 180 ডিগ্রি এটা ওই উল্টা দিকে গেলে এক্স অ্যাক্সিস যেটা নেগেটিভ দিকে ওটা তো উল্টা দিকে গেলে 180 ডিগ্রি হচ্ছে এটা আমি তো F2 এর যে অ্যাঙ্গেলটা x এর নেগেটিভ দিকের সাথে এটা তো বের করতে পারবো তাহলে আমি বাকি অ্যাঙ্গেলটা বের করতে পারবো এটা পেয়ে গেলাম ধরেন এটা 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 y দিলাম অ্যাঙ্গেল হ্যাঁ এটা এটা তো বের করতে পারবো এখন স্যার আমি কথা হচ্ছে যদি আমি F2 এর সাথে F3 এর কোণ বের করতে চাই তাহলে এখানে আমি এই 35 জানি মানে সরি এই পাশেটা জানি বাট এইটা জানি না কিন্তু তখন আমি এটাকে যদি দুটো সমীকরণে বের করতে পারি তাহলে করতে পারি যে x + y = 180 আর ওখানে f2 এর কোণটা হচ্ছে এটা মানে কোন অ্যাঙ্গেলটা বের করবেন আপনি এটা মানে স্যার হ্যাঁ যে এই অ্যাঙ্গেল জি স্যার জি স্যার এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবেন স্যার যে ইকুয়েশন গুলো দিয়ে যেটা বুঝেছিলাম কিভাবে ইকুয়েশন করবেন স্যার এটা হচ্ছে স্যার এটা তো 90 ডিগ্রি হচ্ছে বরাবর এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি জি স্যার 90 ডিগ্রি হচ্ছে আর আমি যদি এখান থেকে মানে যদি F2 আর F3 এর মধ্যবর্তী কোণ বের করতে চাই তাহলে এই অ্যাঙ্গেলটা জানতে হবে আপনাকে জি স্যার অথবা এই অ্যাঙ্গেলটা জানতে হবে স্যার ওই অ্যাঙ্গেল জানি স্যার 90 ডিগ্রি কারণ তা যেহেতু লম্ব আমরা এখানে তো আপনার আননোন অ্যাঙ্গেল তো অনেকগুলো হয়ে যাচ্ছে না এটা আননোন এটাও আননোন এটা জানেন কিন্তু এটা আননোন
তারপর হচ্ছে এটাও তো আপনি জানেন না যে এখানে যে দুটো আনন হচ্ছে যে দুটো হচ্ছে যে এই যে x অক্ষের সাথে যে কোণটা করতেছে f3 ওই দুটো আনন হচ্ছে আচ্ছা আপনি দেখেন এখানে কয়টা বিষয় জানেন আপনি এটা জানেন আর এটা জানেন তো নিচের তো একটা অ্যাঙ্গেলও জানেন না আপনি এই অ্যাঙ্গেলও জানেন না আবার এই অ্যাঙ্গেলও জানেন না আবার এই অ্যাঙ্গেলও জানেন না তো নিচের একটা অ্যাঙ্গেল না জানলেও কি করে বের করবেন আপনি তো নিচের যে কোনো দুটো অ্যাঙ্গেল জানা যাবে মানে এটা হচ্ছে যদি আমি x আর y দিয়ে বের করি মানে x আর y ধরলাম xy + 180° কারণ এটা তো 180° এর সাথে কোণ করতেছে আর একই ইকুয়েশন চলে আসবে আপনি দেখবেন প্যারালাল দুটো ইকুয়েশন আসবে যেটা সলভ করা যাবে আপনি বাসাতে চেষ্টা করে আমাকে ইয়া করে ইমেল করে ঠিক আছে সো এই ম্যাথটা কি সবাই বুঝেছেন আচ্ছা এটা হচ্ছে এটা আরো অনেক ভাবে করা যায় সো আমি জাস্ট এই প্রসেসটা দেখাইছি এছাড়া হচ্ছে আপনি ভেক্টর দিয়ে করা যেতে পারে বা পজিশন ভেক্টর দিয়ে করা যেতে পারে এটা হচ্ছে আপনাদের বাসার কাজ এটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন লামির উপপাদ্য দিয়ে হ্যাঁ লামির উপপাদ্য দিয়েও করা যাবে লম্বাংশ উপপাদ্য দিয়ে করা যাবে আরো অনেক কিছু দিয়ে করা যাবে আর কি তবে লম্বাংশ দিয়ে করলে একটা অসুবিধা সেটা হচ্ছে যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে প্লাস মাইনাস করা এগুলো হচ্ছে একটু ঝামেলা লাগে আমার কাছে ঝামেলা লাগে এই জন্য আমি লম্বাংশ পদ্ধতিটা হচ্ছে সবসময় অ্যাভয়েড করি স্যার আমার তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে হ্যাঁ ইকুইলিব্রিয়ামে তো আছে ব্র্যাকেটের কথা বলা হয়েছে না ব্র্যাকেট মানে কি এটা তো একটা ফিক্সড স্যার তাহলে তো আমি লামি উপপাদ্য করার জন্য আমার তিনটার ফোর্সের মানে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল বিটুইন থ্রি ফোর্সেস যদি বের করে দেই তাহলে তো লামি উপপাদ্য বের করে দিলে আমার হয়ে যাবে হ্যাঁ লামি উপপাদ্য বের করলে আপনার কি এক্স এক্স কম্পোনেন্ট বের করতে পারবেন স্যার লামির উপপাদ্য দিয়ে হবে না লামি উপপাদ্য দিয়ে আমরা কি বের করি রেজাল্টেন্ট ফোর্স বের করি না স্যার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কি এইটাই না না এই যে এটা স্যার একটু দাঁড়ান স্যার আচ্ছা অ্যাসাইনমেন্টটা দিব কিভাবে আমরা এই অ্যাসাইনমেন্টটা যেটা করবেন যে আমি যদি গুগল ক্লাসরুমে কোনো লিংক না খুলি তাহলে যেটা করবেন যে সিআর কে সবাই জমা দিবেন সিআর আপনি হচ্ছে যে সবার কাছ থেকে আইডি ওয়াইজ অ্যাসাইনমেন্ট গুলো নেবেন ওটা একটা ফোল্ডারে রাখবেন রেখে আমাকে জিপ করে ইমেল করবেন আচ্ছা স্যার তাহলে দুই তিন দিনের মধ্যে যদি আপনি লিংক না দেন তাহলে আমি সবার থেকে নিয়ে নিব আর কি তো এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট একটাই ম্যাথ এই নেক্সট দিন আপনারা করে নিয়ে আসবেন আচ্ছা দিয়ে দিচ্ছি স্যার এটা কি মানে কিসে করব ওয়ার্ড ফাইলে নাকি হাতে হাতে হাতেই করবেন ওয়ার্ড ফাইলে করা তো ঝামেলা হবে না হাতে করে ছবি তুলে ওই পিডিএফ বানিয়ে পাঠাই দিবেন শেয়ার করে আচ্ছা স্যার সবাই হাতে করবেন ওয়ার্ড ফাইলে করা ঝামেলা হবে হাতে করবেন স্যার এমনিতেই যে ফর্মের মধ্যে বেটার হয় যদি আর কি ফর্ম হয় কি স্যার মানে আপনি যদি কোনো ফর্মাল লিংক দেন ওটার মধ্যে সবাই দিয়ে দিলে আর কি বেটার হয় হ্যাঁ আমি আপনার কাছে চলে যাচ্ছে হ্যাঁ আমি ওই লিংকটা দিব কিন্তু হচ্ছে বিষয়টা হচ্ছে যে লিংকটা দিলে শুধুমাত্র আপনাদের জন্য দিতে হবে কারণ বাকিরা তো এটা করে দিয়ে দিয়েছে জমা এবং ওরা তো এই উইকে জমা দিয়ে দিয়েছে এটা তো আপনারা নেক্সট উইকে জমা দিবেন তো তখন হচ্ছে আবার একটা ঝামেলা কি হবে বুঝেছেন জি স্যার ঠিক আছে তাহলে আজকে এতদূর পর্যন্তই কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন